হ্যালো বন্ধুরা, শিলিজ ব্লগে সবাইকে স্বাগত। আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? তো আজকে সকাল সকাল দিদি উঠানার দিয়েছিলো, আমি আটা মেখে রুটি বানিয়ে নিয়ে যাবো। তা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। খুব সুন্দর জায়গা আর খুব জাগ্রত ঠাকুর। তো আমরা টোটো করে যাচ্ছি সবাই, রাস্তাটা খুব সুন্দর আর ফরেস্ট, ফরেস্টের ভেতর দিয়ে আমরা সবাই যাচ্ছি। তো ফরেস্ট ভালো লাগছিলো, তো মানে দুপাশেই ফরেস্ট, শুধু বড় বড় গাছ আর জঙ্গল, ঘন জঙ্গল। মন্দিরের পাশে আমরা চলে এসেছি, তো এখন দেখবো আমরা ভেতরটা কেমন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এখানে ঠাকুরটা অনেক জাগ্রত সবাই বলে। এটা হচ্ছে ঢোকার গেট, সিঁড়িগুলো সুন্দর, সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এটা হচ্ছে ভামরি দেবীর মন্দির, ভামরি দেবীর মন্দির। এখানে এই গাছটা দুটো গাছ, কিন্তু ওপরে একটা হয়েছে। আর খুব জাগ্রত ভামরি দেখি, ভামরি দেবী নাকি মৌমাছি থেকে তৈরি। তো এখানে অনেক মৌমাছি ওই গাছটার মধ্যে ছিল, তো মৌমাছির চাক ছিল অনেক। আর ঠাকুর চারপাশে বাইরেও অনেক ঠাকুর ছিল, খুব ভালো লাগলো আমার জায়গাটা। তোমরাও দেখতে এলে জলপাইগুড়ি থেকে বেশি দূরে না যেতে পারবে। এখানে খুব সুন্দর অনেক ঠাকুর ছিল, তো আমরা সবাই ঘুরলাম। আর কার সঙ্গে দেখা হলো তাই দেখো একবার, আমার ছোটো বোন এসেছিলো এখানে, ছোটো বোন ওরা পুজো দিতে এসছে। তো পুজো দিয়ে আবার মানে আজকে একটা জায়গা না, দুটো জায়গায় গেছিলাম ঘুরতে। তো আমি এই ব্লগে একটা জায়গায় শেয়ার করছি, পরের ব্লগে দেখা হচ্ছে আর একটা জায়গায়। আর এটা হচ্ছে বাইরে অনেক বড় একটা শিব ঠাকুরের মূর্তি, এখানে নতুন বানিয়েছে। আর হচ্ছে এখানে অনেক হনুমান ছিল বানাও। আর আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি ওটা দেখতে হলে পরবর্তী ব্লগ অবশ্যই দেখো তোমরা। আর এইভাবে পাশে থেকো।